কোথায় কোথায় বুকের তালা লাগে কি একটা তালাকের ফ্যাক্টরি নিয়ে বইছে মশাই এর মাসরে নাই স্বামী স্ত্রী রাগারাগি তো হইতেই পারে দাম করে তালাকটা দিয়ে দেয় পরে আবার রাতে বিলের মতো কয় হয় হইছে কত মাসে তালাক দেয় আর এক কথা নিয়ে ঘুমাই দেয় তে তিনটা তালাক দেয় সেই মহিলা তুই ঘুমাই নি কলেজের একটা মেয়ে নিয়ে খাতায় ঘুমাইলে যে যেই গুনাহ তোর ওই বউরুলে ঘুমাইলে সেই গুনাহ বউরে যে তালাক দিছে সেই 22 বছর বয়সে এখন তোমার 60 বছর বয়সে 40 বছর বউর লগে করছে আকা তো বিবি রেলিয়া সাথে বইয়া গল্প করতেছে খুব আরামের গল্প ইন্ডিপেন্ডেন্ট টাইমে পূর্ণিমার চাঁদ গোল একটা চাঁদ দেখা যাচ্ছে আল্লাহর বান্দা বলে ফেলছে চাঁদ দেখছো ভাই হ্যাঁ তুমি চাঁদের চেয়ে সুন্দর দেন মহিলা কত প্রশংসা করবে না আবার পামে ফুলে আজকে ওর শুনে যে আপনার বউর একটু পাম দিয়ে দেখে দেখে বুকে হইছে যখন জমুতি ছিলাম তখন দেখ নাই পাম এখন পুরো হয়ে গেছে এখন তোমার সিনি তুমি কি হারামির হারামি কথা বল না পাগলা বলে বের ওর সঞ্চয় এবং সঞ্চয় করতেছ না এটা সময় এটা আবার জাতির উপর ও সংসার করলো বিপদ বদনাম করলো বিপদ ঠিক না বেটা এজন্য কোনো কিছু কইবেন না চুপ করে বইয়ে থাকবেন তাহলে সব হইবে মজনদে বাদশা বলে ফেলেছে তুমি চাঁদের চাইতে অনেক সুন্দর তোমাকে দেখা যায় সঙ্গে সঙ্গে পিবি স্বামীর দিকে তাকায় ইগনোর করতেছে আর বলতেছে এত মস্কারা কইরো না মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হয় না তুমি বাড়িয়ে বলতেছো আমারে বেশি ভালোবাসো বিদায় স্বামী রাগ মেজাজে বলে ফেলছে তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হাস ধরে তিন তালা মগা কি এক কই হেলে চলে ভালোবাসতে বাসতে বাস দিয়ে লাইছে কথা কর ঠিক বলে লাইছে যে চাঁদের চাইতে সুন্দর না হাস ধরে তিন তালা বউ আবার তাবলিগলার মাইয়া ছিল মাসলা জানে বউ আবার মাসলা জানে যে চাঁদের চাইতে সুন্দর আমি না 100% আমি তালাক হয়ে গেছি লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে আমি আর তোমার ঘর করব না কই কে আমি তালাক হয়ে গেছি কই তুই মাসলা জানাস কেমনে কই আমি জানি তুমি মুক্তির জিগাও মজান রে সব আলেমদেরকে জিগায় সবাই বলে ভাই আপনার বউ তো চাঁদের চাইতে সুন্দর না আপনার বউ তো ঘরে আলো করে না আর চাঁদের তো সারা দুনিয়া আলো করে দুইটা সন্তান কেমনে বিবিরে বাদ দিয়ে দিবে চিন্তা করতেছ হঠাৎ করে মনের মধ্যে কষ্ট বিবিরে রাইকে কেমনে বাঁচবো মনের মধ্যে থেকে বারবার প্রশ্ন ওঠে ভালো একটা মাস্টার হুজুর পাই কিনা দেড় মাস কত হয়ে গেল বিবি বাবার বাড়ি চলে গেছে হঠাৎ করে আল্লাহর বান্দা একজন আলেমের কাছে যে জিজ্ঞেস করে ভাই যান আমি কি একটা সঠিক মশলা কারো কাছে পাইতে পারি বলে কি আমার বিবির এই শর্ত লাগাইছি চাঁদের চাইতে তুমি সুন্দর না হলে তিন তালা সব আলেমরা ফতোয়া দিছে আমার বউ তালাক হয়ে গেছে আল্লাহর বান্দা বলতে যে শুনেন আমি একজন গরিব মানুষ তবে এই জামানায় একজন জামানার মুজাদ্দিদ আছে তার নাম কি কয় নোমান ইবনে সাবিত আবু হানিফা জোরে 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 আল্লাহর বান্দা বলতেছে যদিও আমি গরিব মানুষ ভিক্ষা করে খাই আমার জানা মতে এই যেমন একজন মুজাদ্দিদ আছে সঠিক মাসলা জানেওয়ালা ইমাম আবু হানিফা এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে ভাই আমি কি সঠিক মাসলা জানতে পারবো আমার বিশ্বাস তুমি জানতে পারবো এই কথা চিন্তা করে লোকটা মনে মনে ভাবতেছে ইমাম আবু হানিফার কই পাই মারা বাবু তখন ইমাম আবু হানিফার হলো ছাত্র জীবন শিক্ষক জীবন শুরু হয় নাই মাত্র 16 বছরের যুবক জোর করে মারা বাবু
আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বাজামদাই ইমাম আবু হানিফা যাদের কাছে লেখাপড়া করে তারাও ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে ইমাম আবু হানিফা বলে আমি যদি বলি আপনার বিবি তালাক হয় নাই আপনি আমারে কি দিবেন কয় আমার সম্পদ যা আছে ঠিক দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বড় তিন মাস গোসরে ঘুমায় এ বেটা বউ ফিরে পাইব এই বেটা তো দুনিয়াই দিয়ে দিতে চায় ঠিক না বেটা ঠিক ধন্য অনেকে আবেগে পুরে তালাক দিয়েই ফেলায় এক তালাক দুই তালাক তিন তালাক তোর মায়ের শুদ্ধ তালাক এর হারামি আছে না নাই এ অন্যায় কষ্ট তোর বউরে তালাক দিবে শাশুড়ির তালাক দাস কোন মাসলা শরীয়তপুরে একজন আজ থেকে দুই তিন 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 বছর আগে আমার মাসলা জিগে হুজুর আমি আমার শাশুড়ির তালাক দিছি বউ তালাক কইছে আমি কেমনে কি কইছ কত কই কইছে এক তালাক দুই তালাক তিন তালাক চার তালাক 100 তালাক তোর মায়ের শুদ্ধ তালাক মানে লাস্ট এক তালাক তোমার শাশুড়ি দিছি আমার কইছে তোর মায়ের শুদ্ধ তালাক মানে কি হইছে আমি খালি হয় নাই তোর শাশুড়ি শুদ্ধ তালাক লাগছে হে আমার দিক সাইজ আমি কইছি লাউনি আমারে কুত্তার পিটেন পিডো পিডো এমন হারামি আছে না নাই জোরে বল না কেন আছে না নাই কথায় কথায় বুড়ে তালাক কি একটা তালাকের ফ্যাক্টরি নিয়ে বইছে মশাই এর মাসরে নাই স্বামী স্ত্রীর রাগারাগি তো হইতেই পারে দাম করে তালাকটা দিয়ে দেয় পরে আবার রাত্রে বিলের মতো কয় হয় হইছে কত মানে চিন্তা লাগ দেয় আয় এক কথা কইছে ঘুমাই দেই তে তিনটা তালাক দিয়া যেই মহিলা লতি ঘুমাই গই কলেজের একটা মেয়ে নিয়ে খাতায় ঘুমাইলে যেই যেই গুনাহ তোর ওই বউরুলে ঘুমাইলে সেই গুনাহ কথা কন না কেন ঠিক আরো জোরে কর তে কথায় কথা যে তালাক দিয়ে দেশে মগা হারাম ওই বউলে এবার হুবি কান্না তুই তালাক দেওয়ার আগে এই জন্য বিশ্বনবী তালাকের সিস্টেম তিনটা রেখে গেছে কয়টা তিন মাসে তিন তালাক দিতে হয় যদি আপনি এক নিঃশ্বাসে তিন তালাক দিয়ে দেয় হয়ে যাবে কিন্তু সুন্নাত তরিকা হলো প্রথম বিবিকে ওয়ার্নিং দেয়া রেড সিগন্যাল এই তুই আমার মায়ের খেদমত করিস না আমার বাবার খেদমত করিস না তোরে এক তালাক দিলাম তোরে ভালো হওয়ার জন্য বললাম এক তালাক এক মাস তোরে টাইম দিলাম যদি ভালো হস হবি নরে পরের মাসে আর এক তালাক দিলাম যদি বিডি মশলা বুঝে তত ডরে ভালো হয়ে যাবে আমি আর ওয়াজি করব না আল্লাহুম্মা আমিন রব্বানা যুনা মুসলিম কি দামি মশলা কইতেছে বেটা তার বড় সুবহানাল্লাহ কয় হ্যাঁ এখন যদি কোন এই এক তালাক দিলে মশলা কি এক তালাকের মশলা হলো বউলে রাতে ঘুমাইতে পারবে না যদি টান দিয়ে কোন হয়ে গেছে এটা কই তালাকের রজিব নিতে পারবে না বারবার বার বিয়ে শাদি লাগবে না টান দিয়ে খাতার মধ্যে নিলে যায় যাবে তালাক কিন্তু নষ্ট হয় না মাসলা বুঝেন কিন্তু তালাক জামে আপনি এক তালাক দিলে বউলে ঘুমাইতে পারবেন ঠিক আছে জায়েজ তরিকা আছে মিললি হয়ে যাবে বিয়ে পড়ার লাগবে না কিন্তু দেহে আমরা বিছানা ঘুমায় আমার মাল লাগে আরো বেশি সেন্টিমিটার কে তোর বোলায় তালাক দিলে কি হইবে এক তোর বোলারে আবার হইতেছে এই চিন্তা ভাবনা করিস দেহ হতে সেন্টিমিটারের বাইরে গেছে তোমার মার খেদমত করে না পরের মাসে দিয়ে দেবা দুই তালাক কথা বুঝেন নাই এখন আর বউলে ঘুমাইতে পারবে না যদি বউলে আবার ঘুমাইতে চাও মসজিদের মামলা ডাইকা বিয়ে করো কথা কন না কেন দুই তালাকে বিয়ে করা যাবে দুই তালাকে বাইন বাইন মানে দুই দুই তালাকে বিয়ে করাই আপনি নিতে পারবেন ভালো করে বুঝলেন এরপরে বিয়ে করে নিলেন তালাক কিন্তু নষ্ট হয় নাই দুইটা পড়ে রইছে শ্বশুর মাতা আর দেব আপনাসে আমি তো জীবনে কতবারই তালাক দিলাম বুড়ি তো যায় না লেগে সব সাফ করে হতাছে তো আমি আজকে জিনা করে এসে আমার ছোট কোলাটা তো জেলাই হয়েছে এরকম লোক আছে না নাই খবরদার বেটা তালাক দিছি তো আর গোপন করবা না ভালো করে বুঝবা জেল ফাঁস বেটা কসম তালাক গোপন করে জাহান্নামে যাবে না কথা কন না কেন তালাক কিন্তু দুইটা রইছে
তৃতীয় মাসে দেখেন আরো সেন্টিমিটার বাইরে গেছে কেন তো আগে মারতো তোমার মা বাবা রে আনো মারে তোরে পুত্র তখন বলবি যা তোরে তিন তালাক দিয়ে দিলাম মোল্লা যা আর চল চল শাস এরপর আর আপনার বিয়েও চলবে না ওই মোল্লার ডাইকে যদি কোন হেলা দিয়ে দেন আবার দুইজন এক খাতা নিচে ঢুকাই দেন আর কোন যাবে না শাস শাস কোন মোল্লা কাজে হবে না আর কোন বিয়ে নাই বিয়ে আছে এই মহিলারে আরেক স্বামী বিয়ে করতে হবে তিন মাস পরে ওই বেটা দর্শন করব এরপর ওই বেটা তিন মাস পরে তালাক দিবে তিন মাস তালাক না বিয়ের এক দিন পরে তালাক দিলে তালাক হয়ে যাবে তিন মাস পর্যন্ত তার ইদ্দত পালন করা লাগবে তিন মাস পরে আবার নতুন করে তুমি বিয়ে করতে পারবে মনে কর বাবা নতুন করে বিয়ে করছো এর পরের খাওয়ানো তো আবার খাইবা তালাকে 100টা দেওয়ার পরে ভুল হয়ে যায় কত কল লাগে জোরে কর ঠিক তুমি চিন্তা করে দাও তুমি কি জেনা করতেছ জেনার ফ্যাক্টরি খুলে লইছো তোমার ঘরের মধ্যে কত কল লাগে না তাহলে তোমার ঘরে তোমার বউ কত হন্ব কইতে পোলাপান ভাত দিব কইতে পুরে বসে বউরে যে তালাক দিছ সেই 22 বছর বসে এখন তোমার 60 বছর বসে 40 বছর বউ লগে করছ আকা সব জেনা জেনা তো তোমার পোলা যেগুলো জন্ম নে সব জার 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 ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না যারাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নবী মানবে প্রত্যেকটার কপালে সুতার বাড়ি কাকেরা দিয়েছো দুহাত তোমার আল্লাহ কি তাকবীরদের মতো কেউ নাই একজন ধরে একজন ছাড়ে এলো তোমাকে তাকবীর হ্যাঁ গাবতুনি আমিন বাজারে এই মুসলমান এবার একটা আওয়াজ দিও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোনোদিন নবী হতে পারে না ওরে যারা নবী মানবে অবজন্মে ঠিক ঠিক ওরাও বেজর্মা কথা কর না কেন কত বড় সাহস আমার এতিম নবীরে তার নবী বলে মানেন আবার বাংলাদেশের মুসলমান দাবি করে আগা খান পিন্টু সাহেবের এলাকায় বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে চাই দুনিয়া সব মেনে নিব আমার নবীর যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলে রাজি আছো না নাই আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত ইসলাম করো জাতীয় পার্টি করো কোনো দুঃখ নাই আমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে ওরে পিটাই তুলো বানাই ফেলবো রাজি আছো না নাই কে কে রাজি আছো সারা পল্লাকে হাত তুলে দেখাই দাও আমি শিখাই দিই বলে নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর কাদিয়ানি কাদিয়ানি এটা কিন্তু বলা ফরজ বলেন কাদিয়ানি কাদিয়ানি পিছনে মাঝখানে লম্বা মাথা এক বেড়ায় এত বড় এক মাথা হেন না দেয় না সেনা না কোনো কিছু পায় না আবার হাসতা সাহসিক চাইছে মনে করেন বেটার দেখি নাই এই বেটা দেখতে কাও এই মাথা উঠাও আমি তোমার জবান দিয়ে শুনতে চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের লিল্লাহে তাকবীর এইভাবে আওয়াজ দিবেন ইনশাল্লাহ বলে আরে কেমনে আমার নবীর নবী বলে মানে না আমার দুঃখ লাগে যেই মানুষটা জীবনে উম্মত রেখে পেটটা ভরে খায় না এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান না মায়েশা সিদ্দিকা বলেন কোনদিন আমাদের ফ্যামিলির জন্য নবী কান দেবে কোনদিন ছেলেমেয়ের জন্য কান দেবে
আমরা এক সাত থেকে আরেক সাত পর্যন্ত যা খেয়ে থাকতে পড়তে একবার দুইবার আড়াই মাস পর্যন্ত আমাদের ঘরে খাবার থাকতো না খোদা শাস্তি আমার নবী শুনছেন পাগলের রাস্তায় বের হইতো আমি আমার নবীর জীবনের একটা ঘটনা বলবো এখন চোখের পানি ফেলায় কাঁদবা যে মহিলা পুরুষ আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে ওই মানুষটি কোনোদিন জাহান্নামে হয়ে যাবে হযরত আবু বকর বলেন আমার নবীর খোদার যন্ত্রণায় আর ঠিক থাকতে না পাইরা রাস্তায় বের হয়ে গেছে ক্ষুধার্ত অবস্থায় যখন নবী একজন সাহাবীর খেজুরের বাগানে ঢুকছে খেজুরের বাগানে ঢোকার পরে সাহাবী নবীকে পাইয়া বাজার খুশিতে আত্মহারা কাঁচা পাকা মিলাইয়া খেজুর গুলা নবীর দস্তার খায় রাখছে আল্লাহ আকবার বলে নবী তো বলতে পারে না সাহাবী আজকে দুই সপ্তাহ হয়ে গেল আমার ঘরে খাওয়া হয়ে গেল মদিনার প্রেসিডেন্ট ক্যাপ্টে বলবেন প্রেসিডেন্ট ক্যাশাব ক্যাপ্টে বলবে আপনাকে দের এমপি সাহেব যদি বলে আমার পকেটে একটা টাকাও নাই এটা কেউ বিশ্বাস করবে না ঠিক না বেটা বেটা আর সে তো দু জাহানের বাপ নবী আমার লজ্জা কারো কাছে কয়ও না আমি দেখবো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে চোখ দিয়ে মৃত্যুর সময় আমার নবীর দেহকে মৃত্যু বরণ করতে পারবো বাবা আমার নবী লজ্জা কইতে পারেন আমার পেটে খোদা খোদা লাই আমার নবী বাগানে ঢুকছে কিন্তু সাহাবি বুঝে ফেলছে আমার নবীর মুখটা শুক না সাহাবি বুঝেই বাবা আধা পাকা আধা কাঁচা শুক না কিছু খেজুর নবীর দস্তর খাই দিয়ে দিয়েছি নবী ওখান থেকে কিছু খায় আর বলে সাহাবি তুমি যদি মনে কিছু না করতা আমি একটা হাসান হোসেনের জন্য কিছু লয়ে যেতাম আমার নাতি দুইটা তিন দিন কিছু খায় না বাজার জুবাইরা যেই হাসান হোসেন হলো তোমার আমার জান্নাতের সভাপতি আমার নবী বলে সাহাবি রে তুমি যদি খুশি হইতে আবার কিছু খেজুর আমি বাইতে লই সাহাবী বলে নবীজি আপনি খেজুর দিবেন আমার আমার কাছে শিখে হুজুর এই বাগানটাই আমি আপনার লিখে দিলাম না সাহাবী না আমার প্রথমবার করে সাত দিন হরে কেমন চলে সাহাবি বলেন হুজুর আমি আমার কাছে সব খেজুরের কাইন গুলো পাড়িয়ে দেই নবী বলে আমি যদি এই খেজুর গুলো লয়ে যাই মদিনার মুনাফিকের অবশ্যই আমার টিটকার মারবে হে আমার কাপতুলি বিরোধের বাইরে শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলি জায়গাটার নাম জানেন কি মেলাটা আমিন বাজার মেলাটা মেলাটা সকলে চিনবে না সারা পৃথিবীতে আমিন বাজার বললে বাংলাদেশে সবাই চিনবে কাউনিয়া কাউন্দা ওই পার হলো গাবতলি এই পার হলো বাবা মেলাটা এই যে পরপর গাবতলি বাস স্ট্যান্ড আর এটা হলো মেলাটা বাবা আমাদের মাননে 14 আসনের এমপি সাহেব আগা খান মিন্টু সাহেবের বাড়ি এখানে জন্মস্থান একটা দামি জায়গা যদিও এটা চারিদিকে সিঙ্গাপুরের মতো পানি কিন্তু জায়গাটা অনেক দামি আনন্দলা বলেন না কেন এই গ্রামে এই মেলাটাকে জন্ম নিয়েছেন আপনাদের 14 আসনের এমপি সাহেব উনি আসার কথা ছিল হয়তো মিটিং এর কারণে আসতে পারে না নেক্সট হয়তো আসতেও পারে শুধু আমি আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আর কিচ্ছু না আবার তুমি কিছু খেজুর যখন বাবার রুমালে পাইন দেয় ফাতে পার বাড়িতে লয়ে এসে ঘরে এসে কল করছে আমি আজকে মত আলা করতেছিলাম বাসায় বইয়া বইয়া আমি নিজে কাঁদতেছিলাম আপনি কাঁদবেন না যেই মানুষটা আঙ্গুল উঁচা করলে চন্দ্র দুই খণ্ড হয়ে যায়
যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলা সূর্যের আলো তারায় ফেলা গরম থেকে ঠান্ডা হয়ে যায় সূর্যের তাপ কইবা ঠান্ডা হয়ে যায় যেই মানুষটা তাকাইলে বাবা পাথরে হাত দিলে স্বর্ণ হয়ে যায় যেই নবীর মুখে লালা দিয়া পাথরে ছোঁয়া দিলে স্বর্ণের টুকরা হয়ে যায় হালাকি সেই মানুষটার ঘরে শান্তির কামান নাই নবী আমার রুমালে বান্ধিয়া বাবা হাসান হুসাইনের জন্য কিছু খেজুর লয়ে আসছে